এক চামচ দরা হয় তাই বলেছেন যাই হোক যদি করে দিয়ে দিলাম তিন নাও দিতে পারেন অনেকে চিন্তা করে থাকতে পারেন যে জিনিসটা হয়তো আমি খাবো আরে না এটা না এটা কিন্তু এমন একটা বানাইতেছি আপনি সারা বছর খাইতে পারবেন যখন এরকম তখন দেখবেন যেটার মধ্যে থেকে ফানি মধ্যে সেরকম ভাববো এই যে ফানিটা যে এত টেস্ট মা গো মা বলতে বলতে আমার মুখের মধ্যে ফানি জমা

বৃদ্ধি করে যার কারণে ছোট থেকে দেখে আসছি আচার শুধু মানুষ আলমিরাতে সাজাই রাখে এইগুলো তার খায় না সেই কারণে আজকে আমি আপনাদের এমন রেসিপি দেখাইছি যে ছয় মাস এটার মুখ খোলা যাবে না তো এই রেসে আমার যাই হোক আমার কথাবার্তা আবার কেউ সিরিয়াসলি নিয়ে না এটা মোটামুটি চার পাঁচ দিন বা পাঁচ ছয় দিন বা দশ বারো দিন রোদের মধ্যে রাখলে দেখবেন যে জিনিসটা ভিতরে দিয়ে সিদ্ধ হয়ে গেছে তখন গিয়ে আচাটা খাইতে পারবেন তো যাই হোক এই আচাটা যখন রেডি হয়ে যাবে তখন আপনারা যেকোনো ভাবে খাইতে পারবেন এটা চাইলে খিচুড়ি দিয়ে খাইতে পারবেন চাইলে পোলাও মাংস বিরিয়ানি হকল কিছু দিয়ে খাইতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আরেকটা ইজি রেসিপি দেখাবো অনেকেই চিন্তা করে যে আমের আসার না জানি কত

দিয়ে দিবেন এক বেলার জন্য আর যদি রোদ না আসে তাহলে সুল আর দিয়ে দিবেন সুল আর উপরে দিয়ে দিবেন সুন্দর করে দেখবেন যে পানিটা ফানিটা এরকম করে রোদ দেখবেলা দেখবেন যে সুন্দর করে স্কিনগুলা